আরো পরে বুঝতে হবে আপনাদের এসডি কে সেট আপ করানো হলো তখন বুঝতে পারেন যে আসলে মানে এই দুইটা কাম কি এই কোশ্চেন গুলো জায়গায় খাতায় একটা লাস্টের দুইটা পেজ রাখবেন যে পেজ দুইটাতে সবসময় এই কিওয়ার্ড গুলো লিখে রাখবেন দেখবেন যে এই প্যাটার্ন গুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়া হবে সেইগুলো টিউশনে পাঠায় লিখে রাখবেন আর এই কোর্সের জন্য একটা খাতা মানে ইন্ডিভিজুয়াল খাতা বানায় নেবেন যেটাতে শুধুমাত্র এই সবকিছু ম্যাটেরিয়াল থাকবে আপনার বাসায় দেখবেন সেটা বলেন সময় সময় তো অনেকই পান আপনারা এমন না যে আপনাদের একাডেমি দিতে হয় আমি কনসিডার করলাম এইটাও এক্সাম তো আপনি হবে না আপনাকে তো এক্সামের পরে যে সময়টা পাবেন সেই সময় কিন্তু এগুলো ধরতে পারবেন না কারণ চার আওয়ার ছয়টা অনেকটা লেন্দি একটা প্রসেশন এখানে অনেক কিছু দেওয়া হবে আপনাদের সেটা যদি আপনাদের মানে পরে আর ওখান থেকে সরাইতে পারবেন না তো ডে বাই ডে দেখেন ব্যাপারটা অনেক কিছু লাগবে সময় দুর্বল হয় তাদের ইন্টেনশন তাদের আপনাদের ইন্টারেস্ট এখনো জাগবে না কারণ আজকে জাগবে ওই ক্লাসে এমন কিছু দেওয়া হয় না আপনাদের আজ থেকে জাগবে কিন্তু আপনাদের প্রতি আমাদের বেশি বেশি কাজ করে এই কারণে আপনারা অনেক থেকে নিজের ভালোটা ভালো করছে সবাই একটা ভালো পজিশনে দেখতে চান আপনাদের চিন্তা করা বা থিঙ্কিং এর যে অ্যাবিলিটিটা অনেক থেকে অনেক হাই আপনাদের প্রতি এক্সপেকটেশনটা বেশি আমাদের দেখোটি কে পড়ে দেখোটি আচ্ছা আমাকে একটা পিসি দিতে হবে কারণ কি জানেন সবকিছুই দেওয়া হয়েছে শুধু এখন প্র্যাকটিক্যালে আসা হয় না যে যে ম্যাটেরিয়াল গুলো লাগবে আপনাদের সেটা আনা হয় এই পার্টটা একটা পিসি লাগবে আমার যে সফটওয়্যারটা ইনস্টল করব সেই ইনস্টলের জন্য একটা ল্যাপটপ হলে ভালো হয় শুধুমাত্র ইনস্টলটা দেখানোর জন্য আপনাদের আচ্ছা দেখেন আচ্ছা আপনাদের দিয়ে যান পেন্ডেট কি আছে আপনাদের কাছে আচ্ছা দেখেন আমাদের জাভা বা অ্যান্ড্রয়েড এর শেখার জন্য কিছু জিনিস লাগে যেমন কিছু কিছু নোট করতে যে আমাদের খাতার প্রয়োজন হয় না সেম ভাবে আমাদের এই ডেভেলপমেন্টের জন্য কিছু টুল প্রয়োজন হয় কিছু এডিটর প্রয়োজন হয় আর এনভায়রনমেন্টের জন্য আমাদের জেডিকে জেডিকে ফুল মিনিং
এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেয় যাবার, এটা ছাড়া আবার কোনো কাজই করতে পারবে না। এক্সিকিউটর বা আইটি ইন্ডিকেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার এডিটর, যেখানে আপনার কোড লেখেন, যারা সি প্রোগ্রাম কোডগুলো অথবা সার্ভারতে কাজ করছে তারা কিন্তু যে এডিটরটা ইউজ করছেন সেটাই হচ্ছে এডিটর। মানে আমাদের যাবার জন্য মিনিমাম এই দুইটা জিনিস লাগবে, ক্লিয়ার আপনারা? এখন আপনাকে যদি বলা হয় যে জাভা ডেভেলপমেন্ট কি, কিন্তু সাউন্ডটা এত লো কেন? পজিটিভ সাউন্ডগুলো সবসময় স্ট্রং চাই। এই জিনিসগুলো কি আপনাদের মানে মাথায় থাকতে চাই? মানে যেখানে আমরা কাজ করবো আসেন আপনার দুটো ভাই ছিল মেবি
আমি তখন আপনাদেরকে দিচ্ছিলাম না, পারবেন আছেন? আছে, মিসাইল আছে, রটার আছে, ওটা কাজ করে না, কপি করে নেন। এইখানে আছে, এটা প্রবলেম আছে আপনার, এটা একটু চাপাই না, আপনি একটু কষ্ট করে নেন। পার্সোনাল পিসি আছে তারা একটু, আর এই যে যাদের আছে এই ফাইলটা একটু ট্রান্সফার করে। আচ্ছা, পেন্ডে মানেন নাই আপনারা? এই আপনাদের বাসায় পেন্ডে নাই? আর বিভিন্ন সময় অনেক কিছু শেয়ার করতে হতে পারে, কিন্তু এটার জন্য কিন্তু অনেক সময় যাবে। মানে টিউশন আছে,
তো যাদের এখন জায়গাটা পাচ্ছে না, একজন তো দাঁড়ায় আছে। আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি এগুলো কি কি আছে ট্রেন্ডে সবগুলো একটু মার্ক করে নিয়ে হ্যাঁ হ্যাঁ এটাই দেওয়া আছে আপনার। হ্যাঁ এখানে একটু কপি করে দেন তো, আপনি কষ্ট করেন একটু কষ্ট করেন। আজকে আপনাদের ব্রেক টাইমটা খুবই কম দেওয়া হবে, কারণ আপনারা দেরি করেন। আর নেক্সট ক্লাসে আপনারা যদি কয়েকটা স্টুডেন্ট যারা একটু লেট করে আসছে তাদের কাছে একটু ক্লাসটা ইন্টারাপ্টেড হয়ে আসছে। শুধুমাত্র এই কয়েকটা স্টুডেন্টের জন্য এতগুলো স্টুডেন্ট কেন শেষ করবে? হ্যাঁ তাহলে এইটা দুইটাই করা যায়, কথা বলেন, কারণ এইভাবে সময়টা কম হয়ে যাবে।
নাই। চিন্তা করতে যে আপনারা কিভাবে নিজেদেরকে ঠকাচ্ছেন। আর এই ট্রামটা বিশ্বাস করতে
করে যারা যান বাবার সামনে যেখানে সেখানে শিখবো যে আমি পারি না জিনিসের কাছে আমি ফ্রেন্ডের কাছে যাবো বা ইনার কাছে জিজ্ঞাসা করবো আগে এখন জানি না কেন এই কোশ্চেনগুলো আপনাদেরকে বাধা দেয় ছেড়ে ফেলেন আর চ্যালেঞ্জ তো নিতে তো বাইরে পান আমি চ্যালেঞ্জ নাও আগে আপনার কি চিন্তা করেন এটা তো আমার হবে না এটা আমি পারবো না কিন্তু কখনো দেখছেন যে চ্যালেঞ্জ দুটো অপশন আছে আপনাদের একটা ইয়েস একটা নো আগে চ্যালেঞ্জটা নেন ইয়েস হলে তো হয়ে গেল আমি নো প্যাকিং দিচ্ছি সেটা ফাইন আউট করেন দেন আবার অ্যাকশনে আসেন দেখবেন সাকসেস আমরা বিশ্বাস করি না যে আমরা যে কোনো এনভায়রনমেন্টে সঠিকভাবে ব্যবহার করেন দেখবেন বর্ণ আছে কিন্তু ওই হলুদ ঘাস গুলা কিন্তু ছাগলও খাইতে চায় না তাহলে দেখেন যেটা ছাগলে যাকে মূল্য দিচ্ছে না তাহলে আপনারা কেন নিতে পেরেছে ওই পজিশনে দেখতে চান
ভাই সবার ইনস্টল হয়নি, হয়েছে সবার হয়নি?
48 করেন বুঝলেন এরকম আসছে প্রপার্টিতে যান বুঝলেন এরকম আসছে এই বন্ধ আসছে দুইটা দেখা আছে একটা হচ্ছে ইউজার ভেরিয়েবল আর সিস্টেম ভেরিয়েবল সিস্টেম ভেরিয়েবলে যান সিস্টেম ভেরিয়েবলের দিকে তাকিয়ে থাকে ভাই বলতে পারছেন নাই আরে দুইজন পরে আসছি আর কেউ আছে নাই আচ্ছা আমি এটা দেখানোর পর আবার দেখাবো ভেরিয়েবলের একটা নাম দেন ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দেন দেন পাস দেন পিএটিএইচ পাস দিতেন ভেরিয়েবল ভ্যালুতে ওই যেটা কপি করে নিয়ে আসছেন ওটা পেস্ট করেন সি কন্ট্রোল বি পেস্ট করতেন আর এখন কিছু করার দরকার নাই দাঁড়ান করার পর দেখেন ব্যাচেলার দেন একটা Thank you.
ধরেন
ফাইলে যান সবাই। ফাইলে আসার পরে একটা অপশন তার মানে ফার্স্টে আমরা কি ক্রিয়েট করলাম, একটা প্রজেক্ট, দেন কি ক্রিয়েট করতে হবে ক্লাস, তারপরে কম্পিউটারে ওখানে কিন্তু উপরে লেখা ছিল ফাইল নেম আর ক্লাস নেম, তার মানে এখানে আমাদের কি দিতে হবে, একটা নেম দিতে হবে, আর ক্লাসের নাম শুরু হয় সব সময় বড় হাতে লেখা দিয়ে, মনে থাকবে
এসি আর স্ট্যাটিকটা আর বাইকটা তারপরে একটা টার্ম দরকার হয় সেটা কি ছিল আমার কিছু প্যাকেজ মানে